এটা কি দেখছেন? এটা কি দেখছেন? এটা খালা নয়, আমাদের থানা নেই, এটা খালি থালা, মানে খালি প্লেট। এটা কি বড় বড় থানা বলবো? চাইছে দিচ্ছে না, কিচ্ছু নেই। দেখুন, ব্যাংকিং সেক্টর ওনাদের আন্ডারে, রিজার্ভ ব্যাংক ওনাদের আন্ডারে, টাকা ছাপানোটা ওনাদের আন্ডারে, ট্যাক্স কালেকশন করাটাও ওনাদের আন্ডারে। আমরা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যাই, তার পরিবর্তে আমরা কিছু টাকা পাই, বাদ বাকিটা সেন্ট্রাল নিয়ে নেয়। সেন্ট্রাল আমাদের না দিলে আমরা যে টাকাটা পাই, আমাদের যে প্রাপ্যটা আমরা পাই, কিন্তু আমাদের প্রাপ্যটাই তো দিচ্ছে না, সেটাই তো প্রবলেম হচ্ছে। আমাদের প্রাপ্যটা দিতে বলছি, আমরা আমাদের প্রাপ্য দেবার জন্য প্রাপ্তিটা চাইছি, আমরা বেশি কিছু চাইছি না। তোমরা কোভিড নিয়ে এত ইনফ্রাস্ট্রাকচার, এত ইকুইপমেন্টস, এত খরচা, শুধু এক পয়সা একটাও স্পেশাল প্যাকেজ পাইনি। স্পেশাল প্যাকেজ কেন, এমনি প্যাকেজই নয়। আমরা যেটা পাবো আমাদের প্রাপ্য, সোশ্যাল স্কিমস মিলিয়ে, জিএসটি থেকে শুরু করে সব কিছু মিলিয়ে, আমরা সেটা তো প্রাপ্য পাবো। তো সেই জন্য খালি থালা নিয়ে ভিক্ষে চাইছি, দিন ভিক্ষে নয়, আমার প্রাপ্য চাইছি, সরি, ভিক্ষেটা আমি উইথড্র করলাম, উই আর নট বিগার্স। আমাদের প্রাপ্যটা চাইছি, যেটা আমাদের থেকে নিয়ে যাওয়া হয়। দিনে দিনে সংখ্যাটা বাড়ছে না, এখন আরো 4-5টা অ্যাড হয়েছে। বয়স যেমন মানুষের একদিন করে বেড়ে যায়, তেমনি প্রাপ্তির সংখ্যাও, যেমন আমি যেটা পাবো যদি আমাকে না দেয় তাহলে বেড়ে যাবে না। আমার সুদের টাকা যেটা আমাকে রিপেমেন্ট করতে হচ্ছে, ইন্টারেস্ট বা রিপেমেন্টের যেগুলো আছে, আমি আগে প্রথমে যখন ক্ষমতায় ছিলাম 25,000 টাকা শোধ করেছিলাম, আজকে আমাকে 55,000 কোটি টাকা শোধ করতে হচ্ছে। কারণ বামপন সরকার দয়া করে গিয়েছিলেন, যে স্মল সেভিংসগুলো নিয়েছিলেন সব ম্যাচিওর করেছে, দেখে শুনেই করেছে 18-19-20, যাতে সমস্ত টাকাটা এই সময় আমাদের ঘাড়ে চাপে, ফলে সব ভোগ করছি। দিদি, এর আগে একবার বলেছিলেন যে 5,000 কোটি টাকার মতো প্রায় প্রতি মাসে বলেছে, এখন 49 দিন হলো, কিরকম ক্ষতি করে অ্যাপ্রক্সিমেটলি কিছু বলতে পারেন? মান্থলি যদি 6,000 কোটি টাকার মতো ক্ষতি হয়, যেটা আমি আর্ন করতাম, শুধু বার্ন হয়েছে, তাহলে মাইনাস 6,000+ মানে আমি -12,000 ধরি, প্লাস আবার এই মাস হয়ে গেল আরো 12,000, 24,000 মাইনাস হয়ে গেল কোটি, তো কোথায় পাবো? মাইনে দেবো কোথার থেকে, রেশন দেবো কোথার থেকে, পেনশন দেবো কোথার থেকে? এটা তো আপনাদের সবার কাছে সেজন্য বলছি যে বাংলার এই লড়াইটাতে তো আপনারা সাথে থাকুন। আমরা একটা দেখতে পাচ্ছি এমএইচএ থেকে বা স্বাস্থ্য মন্ত্রক থেকে সারাদিনে দফায় দফায় প্রচুর চিঠি আসে, খবর আমার এইভাবে বাইরে ওপেনলি বলা উচিত, ওটা আপনারা পিআইবিকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে। হ্যাঁ বলো, এবার তুমি ঠিক আছে বলো। না, প্রধানমন্ত্রী কালকে যে একটা কথা বলেছেন যে রাজ্যগুলো তাদের কি কি করতে চায়, সেটা অবশ্য এখন 3টে ফেজ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন অবশ্য লাস্ট ফেজ বলা যেতে পারে প্রায়। তো সেখানে লাস্ট ফেজ উনি যেটা বলেছেন যে রাজ্যে এরপরেও যা যা করার আছে সেটা রাজ্য যদি আমাদের কাছে পাঠায় তখন আমরা ভেবে দেখব। আমার কথা হচ্ছে যে রাজ্যকে রাজ্যের মতোই কাজ করতে দেওয়া উচিত, এটাই আমরা কাল বলেছিলাম। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ইলেক্টেড, স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দেয়ার জুরিসডিকশন, উই হ্যাভ আওয়ার জুরিসডিকশন।